বাংলাদেশের পার্ট বলা নায়কদের মধ্যে কার পার্ট তোমার ভালো লাগে? তিহা আহমেদ। আরে সেফ অ্যানসার, ওয়ে টু মাচ সেফ অ্যানসার। বাট আসল অ্যানসারটা ডিফারেন্ট তো? না না, এটাই আমি বলি আসল অ্যানসারটা কি। আমরা কয়েকদিন আগে আমাদের টিকেটের প্রমোশনের জন্য একটা শোতে গেলাম। অনেক ইউনিক একটা কনসেপ্ট ছিল যে পিছনে ছবি আসবে আর সামনে নাম বলতে হবে। তো সেখানে পিছনে একজনের ছবি এসেছে যে সাফা যাকে অনেক লাইক করে। তো আমি সুন্দরভাবে বললাম যে তোর সবচেয়ে ফেভারিট কো আর্টিস্ট অথবা সবচেয়ে ফেভারিট আর্টিস্ট। না, তুমি আমাকে বলছো তাকে তুমি মন থেকে অনেক ভালোবাসো। আমি তো মন থেকে অনেক আর্টিস্টকে ভালোবাসি। মন থেকে অনেক ভালোবাসো, দ্যাট ওয়াজ মাই কিউ। এবং ও এক সেকেন্ডে অ্যান্সার দিছে চঞ্চল চৌধুরী। আই লাভ হিম। প্রবলেম হচ্ছে পিছনে আমার ছবি ছিল। হালকা প্যাচ লেগে গেছে, একটু প্যাচ লেগে গেছে, হালকা প্যাচ লেগে গেছে, কানেকশনটা আসলে একটু ডিসকানেক্টেড, কারেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে।